গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই চলে এলাম এই আমার প্রিয় গাছগুলোকে দেখতে, যে ঠিকঠাক আছে তো সব, গাছে জল আছে তো, ফ্লাওয়ারিং কীরকম হচ্ছে। এই ফুলটা আসলে আমি রৌদ্রে রাখলে বেশি ভালো হতো। নতুন এই চন্দ্রমল্লিকার একটা চারা এনেছিলাম, এটাকে রেখেছি ছায়াতে, মানে এই জায়গাটাতে খুব একটা রৌদ্র আসে না, তো কুড়িগুলো অর্ধেক ফুটেছে আর অর্ধেক ফুটে নেই এরকম অবস্থায়। তারপরে আকাশেই টপটাতে যে চন্দ্রমল্লিকাটা, এটা কি ফ্লাওয়ারিং হয়নি, বাট এখানে রাখাতে বেশ ভালো ফ্লাওয়ারিং হয়েছে। বুঝি না, কোনো কোনো গাছ অর্ধেক ছায়া অর্ধেক রৌদ্রে খুব ভালো হয়, কোনো কোনো গাছ আর শুধু রৌদ্রেতেই বেশি ভালো হয়। আজ হচ্ছে বড়দিন, একটা বিশেষ দিন, সবার কাছে বেশ আনন্দের, সবাই এই দিনটাকে সেলিব্রেট করে। আর আমাদের বাইরে যাওয়ার সেরকম একটা প্ল্যান নেই, কারণ মেয়ার আমি শুধু বাড়িতে। বড়দিনের আজকে দিনটা আমাদের কিভাবে কাটলো সম্পূর্ণটাই ব্লগের মাধ্যমে তুলে ধরেছি, তো চলুন মেয়ের কাছে নিয়ে যাই। শান্তা মহলকে কি জানি দিয়ে গেছে, কি দিয়ে গেছে বাবা? কেক দিয়ে গেছে। বলো ম্যারি ক্রিসমাস, বলো ম্যারি ক্রিসমাস। হ্যাঁ, দেখি 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 কি দিয়ে গেছে শান্তা তোমাকে। তুমি কি কি চাইছিলা রাত্রে শান্তার কাছে? খুলে দেখো শান্তা কি কি দিয়েছে, যেটা যেটা চাইছো সেটা সেটা দিচ্ছে কি নাই শান্তা, খুলে দেখো। মহল ভীষণ খুশি হয়ে যায়। সকাল সকাল ও রাত্রেবেলা বলে শুয়েছিল যে শান্তার কাছে কি কি ওর চাই এবছর, কি কি দিয়েছে শান্তা দেখি আমি। ওমা, ফ্রুট কেক চাইছিল তো, আর কি দিয়েছে শান্তা? ওহো, এটা দিয়েছে, এটা দিয়েছে শান্তা। আর কি যাওয়া হয়েছিল শান্তার কাছে বাবা? এমা, শান্তার কাছে তো জেলি চকলেটের প্যাকেটটা চাওয়া হয়েছিল। জেলি চকলেটটা ছিল না। এ হে, শান্তা এটা মিস্টেক করে গেল, ওটা মনে হয় আজকে রাতে শান্তা আবার এসে দিয়ে যাবে। ওমা, শান্তা তো কেকটা খুলে পরে পরে মুখ দিয়ে, শান্তা তো ভীষণ খুশি হয়ে গেছে। কাজু বাদাম আছে তো, ফ্রুট কেক আর লালিপপ দিয়ে শান্তা হচ্ছে সকালটা ইসে করলো, আবার রাত্রে এসে চকলেটটা এসে দিয়ে যাবে, তাই তো? কি বলো বাবার কাছে কি চাই? এগুলো তো শান্তা দিয়ে গেছে না, কি হচ্ছে? চল এটা রেখে দাও শান্তা, তাহলে জেলি চকলেটের প্যাকেটটা পাইনি খুঁজে, আজকে দিয়ে যাবে, তাই না? তাহলে কেন বন্ধ করবো না, এটা কি করবা? খাবা এটা, বাবা চলে যাচ্ছে। সকাল সকাল মহলকে এরকম একটা গিফট দিতে আমাদের ভীষণ ভালো লাগে। ওর বাবা রাত্রে নিয়ে এসে রাখে, সকালবেলা মেয়ে বড়দিনে গিফট দিয়ে যায়। দুটো জিনিস আনতে পারেনি, দোকানে সম্ভবত ছিল না, আর মেয়ের এটা বিশ্বাস শান্তা ওকে দিয়ে যায়। আর আমার মেয়ের আরেকটা বিশেষত্ব, মানে কি বলবো, যে ওর সারাটা বছরই কিছু যদি চাই ও পাপাকে বলবে, বাবা যে রাত্রেবেলা আমাকে শান্তা এসে কি দিয়ে যাবে, তখন ওর পাপা জিজ্ঞেস করবে যে কি দিয়ে যাবে, তখন ওর যেটা লাগবে সেটা বলবে। মোটামুটি এরকম ছোটোখাটো গিফট শান্তা সারা বছরই ওকে দিয়ে থাকে। তারপরে দেখো ঠাম্মির সাথে এখানে বসে খাচ্ছে, ঠাম্মি ওকে গল্প করতে করতে খাওয়াচ্ছে, আর আমি এখানে লাল চা মেরি বিস্কুট নিয়ে বসলাম। তারপরে মেয়েকে বললাম, বাবা কেকটা কাট, চায়ের সাথে একটু খাওয়া যাক। কিন্তু না, মেয়ের এখন বায়না হয়েছে ওকে সান্তা ক্লস, মানে যে ছোটো একটা আমাদের ঘরে আছে, তারপরে সান্তা ট্রি স্টার এগুলো সব কিছু দিয়ে একটা ডেকোরেট করে, মানে ডেকোরেশন করে দিতে হবে। ওকে বললাম ঠিক আছে তুমি লিখতে বসো, পড়াশোনা করে নাও, আমি ডেকোরেশন করে দেব। আসলে কি বলতো বন্ধুরা, আমার না সত্যি কথা বলতে এখন বেশ একটু অলসতা হয়, সব কিছু বের করে সব কিছু ডেকোরেশন করা,
তার থেকে বরঞ্চ কেকটা কেটে খেয়ে নিলেই ভালো হতো, মানে এরকম একটা অনীহা ব্যাপারটা কাজ করে। কিন্তু ডেকোরেশন এবার করার কথাই ছিল আমার, হঠাৎ করে মেয়ের শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমার এনার্জিটা একদম ডাউন হয়ে গেছে। আমি বাইরে থেকে কিছুই আনিনি, ঘরে যা ছিল সেগুলো দিয়েই আজকে সান্তাক্লজ দিয়ে একটা যে বাচ্চাদের ডেকোরেশন হয় বড়দিনের একটা ডেকোরেশন সেটাই করব। তার আগে মেয়েকে এখানে খানিকক্ষণ পড়িয়ে নিচ্ছি। তো মেয়েকে দেখো এখানে লিখতে দিয়েছি, সকালে রোদ্রু বিছানা অবধি চলে এসছে, যেহেতু ওর আর কটা দিন ছুটি আছে, সামনের সপ্তাহে থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে একদম ফুল ক্লাস, তো আর ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এখন ও ফাঁকি দিলে ও ফাঁকে পড়ে যাবে, আমিও ফাঁকে পড়ে যাব। তাই ABCDটা মোটামুটি দেখিয়ে দিয়ে অ আটা লিখতে বসালাম। বাচ্চারা দেখবে ইংরেজি লেখাটা খুব ভালো লিখতে চায়, কিন্তু বাংলা একদমই লিখতে চায় না। আমি যেই মাদের সাথে কথা বলছি প্রত্যেকেরই একই বক্তব্য, তাদের বাচ্চা ইংলিশটা ভালো লিখতে চাইছে বাট বাংলাটা কিছুতেই লেখাতে পারছে না। আমি মহলকে রোজ এই অ নিয়ে বসি, রোজই কোনো না কোনো জায়গায় এই দেখবে লিখতে গিয়ে বায়না জুড়ে দেয়, অথচ ও পারে কিন্তু তবুও বেশ বায়না জুড়ে দিচ্ছে। তো চলো ওকে আমি পড়াতে পড়াতে মাঝখানে আবার কিছুটা কাজও করে আসি। কালকের কিছু জামাকাপড় ছিল যেটা লেটে কাঁচা হয়েছে, সেগুলো ভালো করে শুকায়নি। এখন তো শীতের দিনে তাই হয়, অল্প একটু রোদ্রু থাকে তাই জামাকাপড়গুলো অর্ধেকটা শুকিয়ে যায়। ওকে একটু রেস্ট নিতে বলে আমি যাচ্ছি জামাকাপড়গুলোকে মেলে দিতে। অল্প কটা জামা কাপড় ঝটাপট মেলে দিয়ে বেশ ভালো রোদ্রু উঠছে দেখে মনটা খুব ভালো লাগলো। দেখো সকালবেলা যে এরকম সুন্দর রোদ্রু পাওয়া যায় ভাবাই যায় না। সূর্য মামা মাথার উপরে যাচ্ছে যাচ্ছে প্রায়। এসে আবার খানিকটা জামা কাপড় গুছিয়ে রাখলাম, কারণ সামনের ঘরটা বড্ড অগুছালো হয়ে আছে, ভালো লাগে না। এখন তো মোটামুটি রোজই বেরোতে হচ্ছে, এক সপ্তাহ খানিক বাড়িতে থাকবো, এক সপ্তাহরও কম, তারপরে আবারও সেই যে ব্যস্ততম রুটিনে চলে যাবে। তো এগুলো গুছিয়ে গুছিয়ে এই চেয়ারটাতেই রাখি, যখন যার লাগে সে ছট করে বের করে নেয়। এখানে এলাম ফ্রিজ থেকে একটু সবজি বের করতে, মেয়েকে লিখতে দিয়ে এসছি, আর একটু আটা বের করে নিচ্ছি। আটা মাখা হয়নি, আর যা রুটি আছে আজ হয়ে যাবে। মেয়ে বায়না জুড়ে দিয়েছিল কেকটা নাকি চায়ের সাথে খাবে না, ওই ডেকোরেশনের সামনেই কেক কাটবে, তো তার জন্য এখনও কাটছে না, ও বিকেলবেলা বলে কেক কাটবে। চলো, আর মা এখানে কাটছে, শালগম কেটে দিয়েছে, তো আমি শালগমের জানলাটা মানে ওলকপি হয় যে সেই ওলকপি ডালনা রান্না করছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে। তো এইভাবেই করব, একটু মাখো মাখো টাইপের করব। আজকে খুব ভালো লেগেছে আসলে এই সবজিটা, না আমি তো আগে খেতাম না, এ বাড়িতে এসে খাই, এখন মোটামুটি নিজেও রান্না করি আনন্দ সহকারে, খুব ভালো লাগে। আগে এই ওলকপি দেখলেই না আমার মাথাটা আগে চট করে গরম হয়ে যেত, এখন আর সেটা হয় না, এখন নিজে খেতে ভালোবাসি। রান্নাটা মা শিখিয়ে দিয়েছে, মানে শাশুড়ি মা, সেই রকমভাবেই করি, দেখি ভালো লাগে খেতে। আর এখানে আমি মশলার জন্য রেডি করে নিচ্ছি সবই, একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মিক্সিতে জারটাকে সম্পূর্ণ রেডি করে নিলাম। চলো এই দেখো হয়ে গেছে, এখন এটা ফাইন পেস্টও হয়ে যাবে চট করে। এই দেখো পেস্টও হয়ে গেল। এখন এই মশলাটা যে কষাচ্ছি, জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা ফোড়নে, এখন আলু আর শালগমটাকে মোটামুটি একটু দু তিন মিনিট কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে আস্তে আস্তে কষাতে শুরু করব। আর তার সাথে সাথে আমি আমার হাতের কাজগুলোকেও সেরে নিব অল্প অল্প করে। আর এই শালগমের ডালনার সাথে সেরকম একটা কিছু করব না ভেবেছিলাম। তারপরে কিন্তু একে একে মেনু হচ্ছে, পালং শাক হবে আর সাথে থাকবে একটু সব কিছু যে স্টিম টিম দিয়ে গাজর টাজর দিয়ে একটা ভাজার মতো করব, যাতে রুটি দিয়েও খাওয়া যায়। তো আমি এখানে ব্রেকফাস্টের জন্য আমাদের রুটিটাও করে নিচ্ছি। আর মেয়েকে কিন্তু এদিক থেকে গিয়ে গিয়ে আবার দেখিয়ে পড়িয়ে আসছি, ও কিন্তু লিখছে। আসলে ও যদি এরকম ধৈর্য সহকারে লিখতো, আশা করি যে পরবর্তী কাজগুলোতে আমার আর মানে যে কষ্টটা সেটা আর থাকবে না। তো এখানে বড়মশাইয়ের জন্য একটু হালকা বড়টা এবিটু একটু তেল দিয়ে ভেজে নিলাম, ছিঁড়ে দিয়েছি, ও একটু ভাজা দিয়ে দিব, বিকেলে খেয়ে নিবে। বিকেলে রুটি বা লুচি এটাই বেশি খেতে প্রেফার করে, অন্য কিছু রুটিনও পছন্দ করে না, যেরকম চাউমিন ম্যাগি ঠেকি এগুলো দেওয়া পছন্দ করে না।
আর এই সবজিটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য মাকে কেটে দিতে বলেছিলাম, বাট এটা এত মিহি কাটা হয়েছে যে সুন্দর করে আর কি যে ভাজার আনন্দটা সেটা উপভোগ করতে পারলাম না। এদিকে মা দেখো এই ভাজার মধ্যে ফুলকপি আবার পেঁয়াজকলি দিবে জন্য পেঁয়াজকলি ফুলকপিটাকে আলাদা করে দিচ্ছে। এইখানে হচ্ছে মহলের ডেকোরেশন করেছে, সান্তা, ক্রিসমাস ট্রি, স্টার সব কিছু দিয়ে। এখন ওর বাবা লাইটিং দিয়ে দিচ্ছে, এই যে এইটার মধ্যে দিয়ে লাইটিংগুলো দিয়ে দিই, বা ভালো লাগবে দেখতে। ও ও বাবা ডেকোরেশন করছে, ফুল দিয়ে দিতেছে ওটার মধ্যে। ডেকোরেশন করছে, কে ঘুমাচ্ছে সোনা? ছোট্ট সান্তা দেখতেই পেলে তোমরা, মেয়ে এখানে নিজে হাতে এই জবা ফুল নিয়ে এসে ডেকোরেশন করছে। আসলে বাচ্চাদের মাথায় সেই মানে সেন্সটাই নেই যে কী দিয়ে সাজাবে, বাট সাজাতে হবে এটা আছে, তাই তো? এই ভালোবাসাটাই কিন্তু অনেকটাই বড়। নিজে থেকে ও এখন বুঝতে শিখেছে, বায়না জুড়ে দিয়েছে, তার মধ্যে আমরা বড়রা একটু হাত লাগিয়ে দিচ্ছি। তো দেখো কী সুন্দর লাগছে, ওর পাপা একটু লাইটিং ধরিয়ে দিয়ে গেল। আর তারপরে সন্ধেবেলার টাইমে একদম সন্ধ্যাবাতি দিয়েই সান্তা দাদুকে সাজাতে এবং লাইটিং দিয়ে কীরকম লাগছে সম্পূর্ণটা মেয়ে আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভালো লাগছে। আসলে সাজালে খুব ভালো লাগে, তো আমি এখানে কোনো টুল বা টেবিল কোনো কিছুর উপরেই সাজাইনি, জাস্ট এমনি ফ্লোরের উপর সাজিয়ে দিয়েছি। ওই যে বললাম শুরুতে কিছুতেই কিছু ভালো লাগছিল না, তারপরে মেয়ে এখানে বসে পড়েছে, একটু এখন এখানে ও কেকটা কাটবে। সবাইকে আসলে দেখে তো ভিডিওর মাধ্যমে, বলছে আমি এখানেই কাটবো। তো চলো, ছোটোবেলা থেকে অবশ্য আমি এইভাবেই কেক কাটাতাম ওকে, ও বড় হয়ে এখন এই বায়নাটাই জুড়ে দেয়। কত এখন ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, কত কি করবে, লাস্টে আবার কেক খেয়ে ধুম ড্যান্সও হয়ে যাবে। তো এইভাবেই বড়দিনটা ঘরে বসেই সেলিব্রেশন করলাম। আমাদের এখানে আসলে গির্জা বলতে ওই একখানাই আছে, সে আবার কোনো সময় বলে খোলে, কোনো সময় খোলে না। এক দু বছর আগে গেছিলাম, তখন খোলে নেই। কুচবিহারও গির্জা বলতে সেরকম একটা নেই, যে সমস্ত পাহাড়ি এলাকায় মানে খ্রিস্টান স্কুলগুলো আছে সেই জায়গায় গির্জাগুলোতে বেশ রমরমা হয়। তো আমাদের এখানে নেই। ইসলামপুর, তারপরে ওই বুনিয়াদপুর ওই সাইডটাতে, গঙ্গারামপুর ওই সাইডগুলোতে না খুব বেশি আর কি এই ক্রিসমাসের ব্যাপারটা হয়। কলকাতাও তো হয় পার্ক স্ট্রিটে, তো কিন্তু আমাদের এখানে তো সেরকম একটা ব্যবস্থা নেই। ওই যেতে হয় একটু পার্ক ফার্কে ঘুরতে, এছাড়া আর কোনো উপায় নেই। মেয়ে আর আমি শুধুই দুজনে মিলে বাড়িতে, এখন আর তো সেরকম কোনো ফ্রেন্ডও হয়নি, মাত্র স্কুল যাচ্ছে, না হলে তো ফ্রেন্ডের মাদের সাথে একটু ঘুরে মানে চলে আসতাম। তো ঘরেই আছি, কোথাও আর বের হইনি। আর মেয়ের তো শরীরটা বড্ড খারাপ, তোমরা জানোই, ও ওষুধ খাইয়ে খাইয়ে ওকে রাখা হচ্ছে, প্রচণ্ড কফ জমে গেছে। ওর পাপা আজই ডাক্তারের কাছে যাবে, একটু পরেই ওকে নিয়ে যাওয়ার কথা। তো ওকে যদি না নিয়ে যেতে পারি, ওই একটু ভিডিও কলিংয়ে ডাক্তারের সাথে একটু কথা বলিয়ে নিব। অসুস্থ তবুও দেখো মানে আনন্দটা মনে প্রাণে একদম নাচতে শুরু করে দিয়েছে। তা আমি একটু অল্প ভিডিও করে নিলাম, এইভাবেই আমাদের আজকে দিনটা গেল। সবাইকে জানালাম মেরি ক্রিসমাস, সবার দিনটা ভালো কাটুক, সুস্থ রাখুক, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে নিউ ব্লগে।